আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। টপ 100 ফ্যাশনের নতুন আরেকটি টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আজকের টিউটোরিয়ালে আমরা শিখব স্টেপ বাই স্টেপ ওয়েতে কীভাবে এই সুন্দর ফ্রকটাকে আপনারা কাটিং করতে পারেন, এবং এটার স্টিচিং টিউটোরিয়াল আমার চ্যানেলে অবশ্যই আসবে। সেটা দেখার জন্য অবশ্যই পেজে অ্যাক্টিভ থাকতে হবে, পেজটাকে ফলো করে সাথেই থাকবেন, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভবিষ্যতের ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনটা বাজিয়ে দিয়ে রাখবেন। তাহলে আমরা বেশি কথা না বলে ভিডিওটা শুরু করি। আমাদের কাছে যে পরিমাণ কাপড় আছে এখানে প্রায় কী বলা যায় এক গজের মতো কাপড় আছে, তো কাপড়টা বহরের দিকে অনেকটা বেশি, তো আমি কাপড়টাকে বহরের দিক থেকে ডাবল ভাঁজ দিয়ে নিয়েছি। ডাবল ভাঁজ দিয়ে নেওয়ার পর যেহেতু আমরা নিচের অংশটুকু এই ইমেজে দেওয়া আছে কুচির মতো করে, বাট আমরা কুচির মতো বানাবো না, এটাকে একটু উরবি সাইড বলে না, যেমন হচ্ছে অনেকে আবার রুমাল কাটও বলে, তো আমরা হচ্ছে এটাকে একটু তেরসাভাবে ভাঁজ দিব। মানে এই কাপড়টা ঠিক যেভাবে আছে এটাকে আমরা হচ্ছে একদম তেরসাভাবে কোনাকোনিভাবে ভাঁজ দিব, মানে অনেকে আবার সিঙ্গারা কাটও বলে, এটাকে একদম কোনাকোনিভাবে ভাঁজ দিয়ে নিচ্ছি আমি এই কাপড়টাকে। ওকে, ফুল কাপড়টাকে আমি সুন্দরভাবে ভাঁজ দিয়ে নিয়ে এবার এটাকে আয়রন করে নিচ্ছি। আয়রন করলে ফিনিশিংটা সুন্দর আসবে আর কাটিংটাও ভালো হবে। আমরা এই কাপড়টাকে কমপ্লিটলি তেরসাভাবে কাটিং করছি, ভাঁজ দিয়ে নিছি একদম যেটা আপনারা দেখতেছেন। তো আমরা যেহেতু এটা নিচের পার্টে দিব, তাহলে আমাদেরকে পেটের অংশ থেকে এটাকে মেজারমেন্ট করতে হবে। এখানে সাধারণত দুটো অপশন আছে, একটা হচ্ছে উপরের অংশটা কতটুকু অংশ হবে আর নিচের অংশটা কতটুকু অংশ হবে। তখন আমরা হচ্ছে পুরো ড্রেসটা কমপ্লিটলি কতটুকু লম্বা বানাবো সেটা মেজারমেন্ট করব। ড্রেসটা কমপ্লিটলি এখানে লম্বা হবে 26 ইঞ্চির মতো, তাহলে আমরা উপরের অংশটা দিব এখানে 9 ইঞ্চির মতো। উপরের অংশটা আমাদের এখানে কমপ্লিটলি 9 ইঞ্চির মতো থাকবে, তাহলে 26 থেকে 9 ইঞ্চি চলে গেলে আরও থাকে 17 ইঞ্চি। এখন আমরা কমপ্লিটলি এখানে যেহেতু নিচের অংশটা 17 ইঞ্চি কাটিং করতে হবে, তাহলে আমাদেরকে এখন পেটের মেজারমেন্টটা নিতে হবে। পেটের মেজারমেন্টটা আমাদের এখানে আসে হচ্ছে 13 ইঞ্চি। সো আমরা প্রথমেই হচ্ছে যেহেতু এটা কমপ্লিটলি একটা উরবি কাটিং হবে, যেটা মানে হচ্ছে কাপড়টা খুব সুন্দরভাবে পরে থাকবে, দেখতেও খুব ভালো লাগবে, তো আমরা হচ্ছে এখানে প্রায় 13 ইঞ্চি যেখানে আসবে এখানে আমাদের সাধারণত 13 ইঞ্চি দরকার, তার মানে আমরা এখানে এক এক পাশে যদি 1 ইঞ্চি করেও রাখি তাহলে 15 ইঞ্চির মতো দরকার। ঠিক 15 ইঞ্চি যেখানে আসবে আমরা সেখানে কাটিং করতেছি। তো আমি এখানে প্রায় যে জায়গা বরাবর 7 ইঞ্চি আসতেছে প্রথমে এখানে দাগ দিয়ে নিচ্ছি। আর এটা কাটিং করার সময় অবশ্যই একটু খেয়াল রাখবেন, এদিকে একটু রাউন্ড শেপটা উপরের দিকে কাটিং করবেন, তাহলে হচ্ছে আপনার কাটিংটা সুন্দর হবে, না হলে দেখা যাবে কোনা বের হয়ে যাবে। আর এটাকে আমি কাটিং যে জায়গায় করব সেটার 1/2 ইঞ্চির নিচে মেজারমেন্টটা করব, তাহলে আমার কমপ্লিটলি সমানভাবে এটাকে আমরা কাটিং করতে পারবো। তার মানে এখানে বরাবর 15 ইঞ্চি আসতেছে, যেটা 7.5 ইঞ্চি, তার মানে আমি যদি এইখানে কাটিং করি তাহলে এটা কমপ্লিটলি সমানভাবে আসতেছে। আমি যেটাকে কাটিং করব, কাটিং করার সময় অবশ্যই আমি যেভাবে করতেছি আপনারা এইভাবে করবেন, তাহলে আর কোনো রকম কোনো সমস্যা হবে না, একটু রাউন্ড শেপ দিয়ে কাটিং করবেন। ওকে, এই যে ঠিক যেভাবে আমি কাটিং করছি, একদম সোজা কাটিং করবেন না, তাহলে শেপিংয়ে প্রবলেম হবে, পরবর্তীতে আরও ছোটো করে ফেলতে হবে আপনাকে। তো উপরের দিকে আমাদের 1/2 ইঞ্চি পরিমাণ সেলাই চলে যাবে, আমরা সেই 1/2 ইঞ্চি পরিমাণ বাদ দিয়ে আমাদের ড্রেসটা হবে 17 ইঞ্চি লম্বা। তো আমি 17 ইঞ্চি যদি নিই আর নিচের দিকে বর্ডারের জন্য আমি প্রায় এখানে বেশি না 1 ইঞ্চির মতো রাখতেছি, তাহলে 18 ইঞ্চিতে দাগ দিচ্ছি। বর্ডারটা আমরা চিকন বর্ডার দিব, তো এদিকেও প্রায় 18 ইঞ্চি, তার মানে পুরো ড্রেসটাকে আমরা এখন 18 ইঞ্চি নিয়ে দাগ দিয়ে নেব। আমরা এবার দাগ দেওয়ার পরে এবার এটাকে কাটিং করে নিচ্ছি। যদি আপনারা ঠিক সমানভাবে কাটিং করেন তাহলে কিন্তু এটা একটা খুব সুন্দর মতো রাউন্ড শেপ হবে, যেটা দেখতেও খুব ভাল লাগে, আর যার জন্য বানাচ্ছেন সে বাবুটা পরলেও কিন্তু অনেকটা সুন্দর হবে। এই যে দেখুন, আমরা কিন্তু কমপ্লিটলি এটাকে কাটিং করে নিছি। এবার এখানে দেখুন, অনেক সময় দেখা যায় অনেকে কাটিং করলে এইদিকে একটা তীর চিহ্নের মতো বের হয়, এখানে কিন্তু আমি যেভাবে কাটিংটা দেখাইছি এভাবে কাটিং করলে কমপ্লিটলি সমান হবে। আর আমাদের দরকার ছিল হচ্ছে 13 ইঞ্চি, দেখুন কতটা বড় হয়ে গেছে, যেহেতু এটা তেরসা কাটিং হয়েছে। তো এবার আপনারা যদি চান, পাশে আমাদের কাপড়টা আমরা এখনও সমান করি নাই, পাশের কাপড়টা আমরা এখন সমান করে নিব। পাশের কাপড়টা সমান করে নিলাম, এবার যদি আমরা মেজারমেন্ট করে দেখি, তো আমাদের 13 ইঞ্চি দরকার, 13 ইঞ্চি দুপাশে 2 ইঞ্চি এক্সট্রা আছে,
তো এটা দিয়ে এভাবে যদি আপনারা কাটিং করেন নিচের দিকে একদম ঘেরটা অনেক বেশি সুন্দর হবে আর দেখা যাবে যে মানে ড্রেসটা অনেক সুন্দরভাবে কাটিং হয়েছে তো এটা নিচের অংশটুকু এবার আমরা উপরের অংশটুকু কাটব ফ্রগের উপরের পার্টটুকু কাটিং করার জন্য আমাদের কাছে নিচের অংশটুকু কাটিং করার পর যে কাপড়টা আছে এই কাপড়টা দিয়ে আমরা কাটিং করব যেহেতু ফ্রগের নিচের উপরের অংশটুকু হচ্ছে 9 ইঞ্চি তাহলে এটার সাথে আরো 1 ইঞ্চি অ্যাড করব কারণ নিচে 1/2 ইঞ্চি সেলাই যাবে উপরে 1/2 ইঞ্চি সেলাই যাবে তাহলে আমরা কমপ্লিটলি 10 ইঞ্চি পরিমাণ কাপড়টা নিয়ে এখানে মেজারমেন্ট করতেছি এই 10 ইঞ্চি কাপড় নিয়ে এরপর স্কেল দিয়ে এ বরাবর এখানে প্রথমে একটা দাগ দিয়ে দিচ্ছি এবার আমরা হচ্ছে মেজারমেন্টটা শুরু করব প্রথমে আমরা ショルダーটা কতটুকু দিব কারণ হচ্ছে আমরা গলাটাকে বেশি বড় দিব না ショルダーটা এখানে আসতেছে 10 ইঞ্চি তাহলে আমি এখানে বরাবর 10 ইঞ্চিতে এখানে রাখলাম এর চেয়ে বড় করব না ছোটও করব না কারণ এটার ভিতরে কমপ্লিটলি সমানভাবে হয়ে যাবে এবার আমি গলাটাকে কতটুকু করতে যাচ্ছি প্রায় 2 থেকে 200 টা বেশি প্রায় মানে হচ্ছে 2.5 থেকে 200 টা কম 2 থেকে 200 টা বেশি করে এরপর মেজারমেন্টটা করলাম আর ショルダーটা বরাবরই থাকলো আমরা হচ্ছে এদিক থেকে আর্ম হোলটা যেহেতু এটা স্লিভলেস হবে আর্ম হোলটাকে আমরা বেশি বড় করব না প্রায় 5 ইঞ্চির মধ্যে দাগ দিচ্ছি এখানে এবার চক দিয়ে এটাকে সোজা করে নিচ্ছি আর এদিক থেকে এখানের মেজারমেন্টটা আমরা প্রায় 1/2 ইঞ্চি পরিমাণ এদিকে ভেতরের দিকে দিয়ে তারপর হচ্ছে দাগটা দিলাম এবার বডিটা কতটুকু হবে আমরা সেই মেজারমেন্টটা করব বডিটা হবে হচ্ছে 13.5 ইঞ্চি 13.5 ইঞ্চি আর পেটের মেজারমেন্টটা হবে হচ্ছে 13 ইঞ্চি তাহলে 6.5 ইঞ্চি ঠিক অর্ধেক মেজারমেন্ট অনুযায়ী আমরা হচ্ছে প্রথমে এখানে তারপর দোনোটা দাগকে অ্যাড করে নিলাম এবার আমরা আর্ম হোলটা এদিক থেকে ঠিক করে নিচ্ছি এবার আমরা পুরোপুরি অংশটাকে কাটিং করে নিব প্রথমে আর আপনারা চাইলে কাঁধের এদিকে প্রায় 200 তার মতো একটু ডাউন করে নিতে পারেন তাহলে শেপটা আরো সুন্দর আসবে এই যে এই পোরশনটা কাটিং করা শেষ বাট নিচের অংশে আমরা জাস্ট হচ্ছে এদিক থেকে প্রায় 1/2 ইঞ্চি পরিমাণ একটা শেপিং কাটিং করে নেব কারণ অনেক সময় দেখা যায় কি ড্রেসটা পরার পরে পাশ থেকে নেমে যায় সেটাকে দূর করার জন্য আমরা অলওয়েজ হচ্ছে এদিক থেকে 1/2 ইঞ্চি পরিমাণ অংশ উপরের দিকে কাটিং করে রাখব তো আমাদের সামনের অংশটুকু কাটিং শেষ পেছনের অংশটুকু কাটিং করব বাট পেছনের অংশ হচ্ছে আমাদেরকে চেন দিতে হবে তো পেছনের অংশটুকু কাটিং করার জন্য আমাদের কাছে যে কাপড়টা আছে পেছনের অংশটা কাটিং করার আগে আমরা হচ্ছে ড্রেসের মধ্যে যে কুচি দিব কুচি দেওয়ার জন্য যে কাপড়টা দরকার আমরা সেটা আগে কাটিং করে নিচ্ছি তো এখানে কাপড় প্রায় 3 ইঞ্চির মতো করে আছে যেটা কুচি দেওয়ার জন্য যথেষ্ট আমরা হচ্ছে এখন এই কাপড়টাকে প্রথমে কাটিং করে নিচ্ছি এদিক থেকে নিয়ে নিলাম আর এটাকেও আলাদা করে নিব এদিক থেকে এই কাপড়টা দিয়ে আমরা হচ্ছে ড্রেসের মধ্যে কুচি দিব তো এই কাপড়টা আমরা কাটিং করে আলাদাভাবে রেখে দিচ্ছি একপাশে আর এখানে আমাদের কাছে যে অংশটুকু আছে এই অংশ দিয়ে হচ্ছে আমরা এখন পেছনের অংশটুকু কাটিং করব পেছনের পার্টটা কাটিং করার জন্য যেহেতু আমি পেছনের পার্টে চেন দিব তো আমি প্রথমেই 1 ইঞ্চি পরিমাণ কাপড় পেছনের পার্টের জন্য আলাদাভাবে রেখে দিচ্ছি এই এবার 1 ইঞ্চি পরিমাণ কাপড়টাকে রেখে দেওয়ার পর যে আমার সামনের অংশটা আছে সেটাকে আমি কাপড়ের মধ্যে সমানভাবে বসিয়ে নিয়ে এবার আরো একটা পার্ট কাটিং করে নেব একটা পার্ট কাটিং শেষ এবার এটা বসিয়ে আমরা আরো একটা পার্ট কাটিং করব এখন পেছনের অংশটাকে কাটিং করে নেছি বাট এখন আমরা আবার সামনের অংশটা এটার উপর বিছাই নিব কারণ আমরা হচ্ছে এখন শেষমেশ গলাটাকে কাটিং করব তো গলাটাকে কাটিং করার জন্য পেছনের অংশে আমরা গলাটা বেশি বড় দিব না যেহেতু পেছনের অংশে চেন দিব প্রায় 1.5 ইঞ্চির মতো আমরা হচ্ছে গলাটা দিলাম এটাকে আমি জাস্ট হচ্ছে রাউন্ড শেপ করে কাটিং করে নেব সুন্দরভাবে একদম ছোট একটা রাউন্ড শেপ দিছি এটা একদম উপরের দিকে উঠে বসে থাকবে আর সামনে থেকে আমি গলাটাকে বেশি দিব না প্রায় 3 ইঞ্চির মতো কাটিং করব যাতে গলাটা ছোট বাবুদের মানে গলাটা যাতে একদম গলার সাথে বসে থাকে যাতে কাত থেকে পড়ে না যায় সেটা একটু খেয়াল রাখবেন ওই জন্য গলাগুলো একদম ছোট করেই দিবেন
তো আমরা সামনের গলাটাকে একটু বড় করে কাটিং করলাম আর পেছনের গলাটাকে ছোট করে কাটিং করলাম তো পেছনের পাটটা আমরা এখন সরিয়ে রাখব আর পেছনের পাটটা যদি একটু বড় মনে হয় কারণ আমি এখানে 1 ইঞ্চি এক্সট্রা কাটিং করছি এই এক্সট্রা কাটিংটুকু আমার চেন লাগানোর সময় দরকার হবে এই পাশটাকে আমরা সরিয়ে রেখে সামনের অংশে আরো কিছু মেজারমেন্ট আমাদের বাকি আছে সামনের অংশে আমরা ショルダー থেকে প্রায় 2 সুতার মতো এদিক থেকে একটু ডাউন করব যেহেতু সামনের অংশে আমরা হচ্ছে গোলপাত দিব গোলপাত দিলে ফিটিংসটা সুন্দর হয় ছোটদের বেশি দিতে হয় না তাও আমরা হালকা করে একটা গোলপাত দিয়ে দিব এখানে অল্প একটু জাস্ট 2 সুতা যাতে ফিটিংসটা সুন্দর আসে এই জন্যই এবার এটাকে আমরা হচ্ছে পাইপিং দিয়ে বসাবো সো আমাদের ড্রেসটা কমপ্লিটলি কাটিং করা শেষ এটার স্টেপ বাই স্টেপ টিউটোরিয়াল আপনারা দেখতে ভুলবেন না কারণ আমি যখন হচ্ছে এটার স্টিচিং টিউটোরিয়ালটা দিব তখন তার ভিতরে আরো অনেক কিছু থাকবে তো সেখানে আরো অনেকগুলো সারপ্রাইজ আছে কিভাবে কি করতে হবে আপনারা অবশ্যই সেই টিউটোরিয়ালটা দেখার জন্য পেজে অ্যাকটিভ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী টিউটোরিয়ালে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ